নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এটা তোমাদের ইকোনমিক্স কোশ্চেন পেপার আছে ক্লাস ইলেভেনের। 2022 সালে ইকোনমিক্স পরীক্ষায় কোন কোশ্চেনগুলো দিয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন আছে, যেগুলো আমি বট কোশ্চেনে দিয়েছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এতে উৎপাদনের উপকরণগুলিকে কটি ভাগে ভাগ করেছে। অ্যান্সার হবে চারটি ভাগে, অনেকে পাঁচ ভাগে দিয়েছে, এটা হবে অ্যান্সার হবে চারটি ভাগে। বি নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো অর্থব্যবস্থায় অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ সবচাইতে কম হয়। অ্যান্সার হবে রোমান টুয়ের বাজার অর্থব্যবস্থায়। সি নম্বর কোশ্চেন কি বলেছে, উপযোগ কী ধরনের ধারণা, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার হবে বাণিজ্যিক। ডি নম্বর কোশ্চেন কি বলেছে, সরকারি দ্রব্যের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার, রোমান থ্রির অ্যান্সার প্রতিরক্ষা পরিষেবা। ই নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো অর্থব্যবস্থায় শিক্ষিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক গোষ্ঠীকে বলা হয়, অ্যান্সার হবে শিক্ষা মূলধন। পরের কোশ্চেন কি বলেছে, এক নম্বর কোশ্চেন, আয় কী ধরনের ধারণা, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার হবে প্রবাহ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই ইজি আসছে, কোশ্চেন যে কঠিন হয়েছে এরকম কোনো ব্যাপার না। জি নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি বাণিজ্যিক চক্রের নিম্নতম পর্যায়ে মন্দা এর বৈশিষ্ট্য নয়, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার বিনিয়োগ হারে বৃদ্ধি। 23 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতীয় জীবন বীমা নিগম কী ধরনের প্রতিষ্ঠান, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার অব্যাঙ্কিং আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। 24 নম্বর কোশ্চেন কি বলেছে, গবেষণার জন্য ভারত সরকার প্রকাশিত ইকোনমিক্স সার্ভে থেকে প্রাপ্ত তথ্যকে কি বলা হয়, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার প্রাথমিক রাশি তত্ত্ব। যে নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষের উদার শিল্পনীতি গ্রহণ করা হয় কোন সালে, অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার 1991 সালে। তো দেখো বি নম্বর কোশ্চেন কি বলেছে, সত্য মিথ্যা লেখো, উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত ক্রমবর্ধমান সুযোগ ব্যয় নির্দেশ করে, এটা কি আছে মিথ্যা আছে। অথবা পরের কোশ্চেন কি বলেছে, উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত কোনো বিন্দুতেই একমাত্র দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব, এটা কি আছে ফলস আছে মানে মিথ্যে। বি নম্বরের কোশ্চেন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, প্রত্যেক সমাজ ড্যাশটি মূল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, অ্যান্সার হবে তিনটি। ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে আমরা ড্যাশ অর্থব্যবস্থা প্রয়োগ করি, অ্যান্সার হবে মিশ্র অর্থব্যবস্থা প্রয়োগ করি। বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখাগুলির উলম্ব যোগফল, এটা কি আছে সত্য আছে। শূন্যস্থান পূরণ করো, বাজার ব্যর্থতার একটি কারণ হলো উৎপাদনের তথ্যের অভাব, সত্য মিথ্যা লেখো। বাজার মূল্যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মাইনাস বাজার মূল্যে নিট অভ্যন্তরীণ উৎপাদন সমান সমান মোট ভর্তুকি, এটা কি আছে এটা সত্য আছে, ঠিক আছে সত্য আছে। অথবা পরের কোশ্চেন কি বলেছে, উৎপাদনে মূল্য স্থূল অভ্যন্তরীণ উৎপাদন সমান সমান বাজার মূল্যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি, এটা কি আছে এটাও সত্য আছে। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদের পরে একসময় করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো অনেকটা টাইম লেগে যাচ্ছে তার জন্য, তো দেখো এটাও তোমাদের এই এপের যে আছে এই দুটো আমি তোমাদের পরে একসময় করিয়ে দেবো। পরে কোশ্চেন কি বলেছে, সত্য মিথ্যা লেখো, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসাবে তুলনামূলক ব্যয় সুবিধা ততটি প্রবক্তা ডেবিট রিকার্ড, এটা কি আছে এটা ফলস আছে। অথবা দিয়ে আমদানি শুল্কের প্রবর্তন আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার সহায়ক, এটা কি আছে ফলস আছে মিথ্যা আছে, সত্য মিথ্যা লেখো। দণ্ড বা স্তম্ভ চিত্রের আয়তাকার দণ্ডগুলির প্রস্থ অসমান, এটা কি আছে মিথ্যা আছে মানে ফলস। পরের কোশ্চেন কি আছে, অথবা দিয়ে পাই চিত্রের ক্ষেত্রে রাশিতত্ত্বের শতকরা এক ভাগ কেন্দ্রে 3.8 কোণ উৎপন্ন করে, এটাও কি আছে এটাও ফলস আছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 1 থেকে 8 অবধি সকল সংখ্যাগুলির মান কত হবে, তোমরা তো জানো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ এম সমান সমান 8, এটা কি আছে একটা যুগ্ম সংখ্যা। তা কি করেছি, 1/2 n/2 + n/2 + অন্তম, এই যে অঙ্ক ক্যালকুলেশন করেছি, এই ক্যালকুলেশন করে ফোরতম আর ফাইভতম পাচ্ছি, ফোরতমাতে 4 থাকছে এবং ফাইভতমাতে 5 থাকছে, অর্থাৎ 4 আর 5 = 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 4.5, অর্থাৎ এর অ্যান্সার হবে 4.5। পরের কোশ্চেন কি বলছে, অথবা দিয়ে 5 জন ব্যক্তির দৈনিক ভোগ ব্যয় 80 টাকা, 75 টাকা, 125 টাকা, 80 টাকা এবং 95 টাকা হলে সংখ্যাগুরুমান কত, সংখ্যাগুরুমান কত হবে। তো তোমাদের মাথায় রাখতে হবে সংখ্যাগুরুমান বের করতে গেলে যেটা সবথেকে বেশিবার আছে, 80 কবার আছে 2 বার আছে, তার জন্য এর অ্যান্সার হবে 80, ঠিক আছে। সংখ্যাগুরুমানের এটা ফর্মুলা, যেটা বেশিবার থাকবে সেটাই তার অ্যান্সার হয়, সত্য মিথ্যা লেখো। ভারতবর্ষের দ্বিতীয় শিল্পনীতি ঘোষিত হয় 1956 সালে, এটা কি আছে সত্য আছে। অথবা দিয়ে ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ, এটাও সত্য আছে। তো দেখো 2 নম্বরের 10খানা কোশ্চেন লিখতে হবে, গ্রুপ সি ফার্স্ট কোশ্চেন কি বলেছে, অদৃশ্য হাত বলতে কি বোঝো, কি হবে অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে দামের উঠানামাকে অদৃশ্য হাত বলে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, পরিকল্পিত অর্থনীতির ক্ষেত্রে প্রশাসিত দাম বলতে কি বোঝো, এটা তোমাদের আমি পরে একটা, এটা তোমাদের আমি পরে এক সময় করে দেবো, যে কোনো একটা লিখতে বলেছে তার জন্য আমি একটা লিখেছি। পরের কোশ্চেন কি বলেছে, বিতে অর্থনীতিতে উপযোগ বলতে কি বোঝো, অ্যান্সার হবে কোনো দ্রব্যকে, কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। অথবা দিয়ে
অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়? অ্যান্সার, কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথার্থ বা অর্থ এবং অর্থব্যয় করার ইচ্ছাকে বলা হয় অর্থনৈতিক চাহিদা। ঠিক আছে, সি নম্বরের কোয়েশ্চেন কি বলেছে, কোনো দেশের অর্থনৈতিক সম্প্রসারণ বলতে কি বোঝায়? অ্যান্সার হবে, কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধি অর্থনৈতিক সম্প্রসারণ বলে, অর্থাৎ জাতীয় যদি বৃদ্ধি হয় সেটাকে অর্থনৈতিক সম্প্রসারণ বলে। তো দেখো পরের কোয়েশ্চেন কি আছে, এই কোয়েশ্চেনগুলো সম্পূর্ণরূপে তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ডি নম্বরের কোয়েশ্চেন, কোনো দেশের সামগ্রিক চাহিদার মূল উপাদান কী কী? অ্যান্সার হবে, ওই সামগ্রিক চাহিদা নির্ভর করে ভোক্তা প্রতিষ্ঠান এবং সরকার এবং বিদেশিদের নেওয়া দেওয়া সিদ্ধান্তের উপর। ঠিক আছে, তো দেখো পরের কোয়েশ্চেন কী বলছে, বাণিজ্যিক চক্র কাকে বলে? অ্যান্সার হবে, সময়ের ব্যবধানে অর্থনৈতিক কার্যকলাপের তথা ব্যবসা বাণিজ্যের যে নিয়মিত উত্থান পতনকে বাণিজ্যিক চক্র বলে। তো দেখো ই নম্বরের কোয়েশ্চেন কী বলছে, বাণিজ্যিক ব্যাংক এবং অব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে পার্থক্য জায়গাটা অনেকটা শর্ট আছে, তার জন্য এটা আমি তোমাদের করাচ্ছি না। ঠিক আছে, যেগুলো পরবর্তীকালে যারা 2024-25 পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের কোয়েশ্চেন কী বলেছে, এই দুটো থেকে আমি এটা করে দিচ্ছি, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের মাথায় রাখতে হবে বাণিজ্যিক ব্যাংক অনুমতি সাপেক্ষে বিদেশি মুদ্রা লেনদেন করে, আর কেন্দ্রীয় ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ঠিক আছে মুদ্রার নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে। এবং তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রাহকদের উপদেষ্টা ও তথ্য সংগ্রহ করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংক আরেকটা কাজ করে সরকারের উপদেষ্টা তথ্য করে, সরকারের উপদেষ্টা তথ্য সরবরাহ করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তো দেখো পরের অঙ্কটা কি আছে, x-1, x এবং x+1 রাশিগুলির গাণিতিক গড়ের মান 8 হলে x এর মান কত? খুব ইজি অঙ্ক। তো দেখো আমি এখানে কি করছি, একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করেছি, x-1+x+1। তো দেখো এখানে কি আছে, +1 -1 কেটে গেছে, একটা দুটো তিনটে x 3x/3 কেন বসিয়েছি, কারণ এখানে তিনখানা সংখ্যা, একটা দুটো তিনটে, তার জন্য এখানে আমি 3 বসিয়েছি। তো দেখো ক্যালকুলেশন করে 3 কেটে গেছে, x = 8, অর্থাৎ এখানে তোমার ATQ মানে প্রশ্নানুসারে কোনো বিভাজনের কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো, অনেকটা জায়গা শর্ট তার জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি না। জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন বলতে কী বোঝো, এটাও তোমাদের আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, এই সময়ের কোয়েশ্চেন কী বলেছে, জনঘনত্ব বলতে কী বোঝো, কোনো অঞ্চলের মোট আয়তন ও মোট জনসংখ্যার অনুপাতকে জনঘনত্ব বলে। তো দেখো পরের কোয়েশ্চেন কী আছে, অথবা দিয়ে ভারতবর্ষের মৃত্যুহার কমে আসার দুটি কারণ লেখো। অ্যান্সার হবে, শিক্ষার হার বৃদ্ধি, উন্নতি চিকিৎসাবিদ্যা, সরকারি সাহায্য। পরের কোয়েশ্চেন কী বলেছে, আই নম্বরের কোয়েশ্চেন, খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কাকে বলে? তো দেখো এটা তোমাদের আমি পরে করিয়ে দেবো। অপারেশন বর্গা কি? অ্যান্সার হবে, একটি ভূমি সংস্কার আন্দোলন, ভাগ চাষিদের জমিদান প্রক্রিয়া। পরের কোয়েশ্চেন কী বলেছে, মূল শিল্প কাকে বলে? অ্যান্সার হবে, যাকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্পের সৃষ্টি হয় তাকে মূল শিল্প বলে, যেমন লোহস্পাত শিল্প। তো দেখো 5-6-30 নম্বরে তোমাদের যে সমস্ত বড় প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কমন আছে। সচিত্র ব্যবহার করে মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা। তো দেখো মার্শাল ক্রমহ্রাসমান তোমাদের আমি ইম্পর্টেন্ট দিয়েছি, দেখাও কীভাবে বাজারের মোট চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়, এটাও তোমাদের আমি সাথে সামনে দিয়েছি। তো দেখো সূচক সংগঠনের সমস্যাগুলি আলোচনা করো। ঠিক আছে, বেকারত্ব কর্মহীনতা বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার কর্মহীনতা আলোচনা করো। প্রাথমিক রাশিতত্ত্ব ও গৌণ রাশিতত্ত্বের মধ্যে উপযুক্ত উদাহরণ সহযোগে পার্থক্য দেখাও। কোনো রাশিমালার কেন্দ্রীয় প্রবণতা ও পরিমাপক হিসাবে মধ্যমা ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। দুটি দেশের বাণিজ্যিক ভিত্তি হিসেবে অ্যাডাম স্মিথ, তোমাদের এটা আমি বলেছি, এটাই এসছে। পরিকল্পনাকালে ভারতবর্ষের জীবিকা কাঠামো কী ধরনের পরিবর্তন ঘটেছে, এটাও ইম্পর্টেন্ট বলেছি, এটাও এসছে। পশ্চিমবঙ্গে গত 5 দশকে জনসংখ্যার বৈশিষ্ট্যের পরিবর্তনের প্রবণতাটি সংক্ষেপে আলোচনা করো, এটাও তোমাদের ইম্পর্টেন্ট বলেছি, এটাও দিয়েছে। তারপরে কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের শিল্পায়নের রাষ্ট্রীয় উদ্যোগে ভূমিকাটি সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের এই কোশ্চেনটা কমন আসছে, ভারতবর্ষের ক্ষুদ্রাতন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। তো দেখো তোমাদের এইটা কমন আসছে, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি ও ফলাফল বিশদভাবে আলোচনা করো। তোমাদের বলেছিলাম যে এই কোশ্চেনটা আসবে, মাস্ট আসবে, এটাই এসছে পরীক্ষায়। তো দেখো 5 দাগের যে কোশ্চেন আছে, এই 5 দাগের কোশ্চেন থেকে তোমাদের কমন আসছে, কিন্তু 10 নম্বরের যে কোনো একটা লিখতে হবে। সবুজ বিপ্লব তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, সেটাই দিয়েছে। তো দেখো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পটি, তো দেখো এটাও ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি দেখার জন্য SB Academic Center-এর তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।